95 nail polish এর কালার আর এর কালার সেম হয়ে গেছে আমার পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে সেটা তো লেটে সেটা কি হাওয়া হাওয়া ভরে দিয়ে দিয়েছে এই কমে যাচ্ছে 91 থাকলে একটু হসপিটালে নিয়ে যেতে তো এটা হলো আমাদের নয়েসের আমি নিজে ওই যে ইউজ করছি এই যে ও এটা ইউজ করছে কোন কালার ফিট কি জানো এটা আমার বাহ 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 ও রাত দেখ সময় চার চাকা না যাই প্যাক 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 খেয়ে নিয়েছে এই যে তুমি দেখাও এই যে এই যে প্যাকটা কেমন আমাদের বাড়িতে বসেছিল আর প্যাক প্যাক মনের সুখে একদম দাঁত দিয়ে একদম দিয়েছে এই হচ্ছে আর আমার হাত যা সরু ওর জন্য আমি জীবনে ঘড়ি পরি না
ওটা গরু, ওটা তো সুন্দর, দেখি দেখো দাও এটাকে ওপেন করি, এটা খোলো বেশ সুন্দর, মানে আমারটার মতো নয়, এটা জাস্ট মানে বেশি ভালো লাগছে ওরটার হচ্ছে, মানে দাবি টাং করেটা দেব। আচ্ছা ওকে, মোবাইল নষ্ট মোবাইল ওরকম করতে দাও, ওকে ব্যাপারটা হচ্ছে এটা যা আমি দেখতে পাচ্ছি, মানে আমার ফিটার যে ইয়েটা মানে চওড়া যেটা তার থেকে এটা একটু সরু, যেহেতু লেডিস করি না, যেহেতু লেডিস ঘড়ি বলে এটা কিছু নেই, এটা এটা জেন্স আছে, ও এটা ইউনিসেক্স, হ্যাঁ কিন্তু এই কালারটা নিশ্চয়ই ইউনিসেক্স নয়, এটা মানে মেইনলি কি কারণ এই যে ইয়েগুলো যখন কেটে যায় মানে ধরো ছিঁড়ে গেল বা কিছু যেমন প্যাকটা খেয়ে নিয়েছে কি কেটে ফেলেছে, তো এই খেয়ে নিয়েছে এই পিনটা সব জায়গায় সেট খায় না, আমার মনে হয় ওই জন্যই ওরা এই পিনটাকে ওরা ইয়ে করে ফেলেছে মানে ছোট করে দিয়েছে, কারণ এইটা একদম মানে তুমি যদি তোমাদের যদি এটা কখনো কেটে যায় বা ফেটে যায় তখন তুমি ফ্লিপকার্ট হোক আমাজন হোক ইভেন ওর কাছে আরো দুখানা বেল্ট আছে, তুমি অর্ডার করে এখানে তুমি ইয়ে করতে পারো, তার মানে আমারটা ছিঁড়ে গেলে আমি আবার তোর বেল্টটা নিয়ে নেব, করতে পারলো না তারা যেটা ছিল আমার দু বছর খানি কোথায় আসলো দেখি, মোটেই দু বছর হয়নি, আমাকে দে আমার জিনিস আমাকে দিচ্ছে না, দেখো না এখানে আছে ওদের একটা সুন্দর একটা, এই নিচে দেখাও কোথায় যাচ্ছে, নাইসের সুন্দর একটা এখানে লোগো রয়েছে, হ্যাঁ আমার কালার কম্বিনেশনটা ভীষণ পছন্দ হয়েছে, কি বলে এটা রোজ গোল্ড, এটা রোজ গোল্ড, এটা হলো রোজ গোল্ড ইয়ে রয়েছে বেশ সুন্দর, এবং আমি এটা ইয়ে করি ওপেন করো, বন্ধ রয়েছে, হ্যাঁ আমার মনে হচ্ছে এই চাদরের সাথে এটা কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে তাই না, দেখি পুরো অপশন রয়েছে এখানে, কিছু স্লিপ মোড, স্টেপ, হার্ট রেট, স্পোর্টস, এবং ওখানে দেখছিলাম স্পোর্টসের ওই কভারটার মধ্যে রয়েছে, কভারটার মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমি, মানে এটা হলো 1.4 টাচ স্ক্রিন, 7 ডেজ ব্যাটারি, ঠিক আছে ওয়াটারপ্রুফ, কিন্তু ওয়াটারপ্রুফের একটা কি আছে IP68, আমি ঠিক জানি না IP68 এখানে সব কিছু লেখা রয়েছে যে এটা কি IP68 মানে হলো তোমার যত সম্ভব আমার মনে হয়, কারণ আমি শুনেছিলাম যে জলের কতটা বেশ একটা মানে মিটার পর্যন্ত এটা ইয়ে হবে, এই যে এখানে কোথায় গেল, এইখানে হচ্ছে লেখা রয়েছে ডিপ ওয়াইন, আর এটা জলের হচ্ছে 1P68 ওয়াটারপ্রুফ, মানে কোনো একটা লিমিট আছে জলে, এটা সেই লিমিট অবধি, কিন্তু আমি তো বিন্দাস, আমি এই ঘড়িটা বিন্দাস, আমি বাইক চালাচ্ছি একদম বৃষ্টিতে ভিজেছে, মানে আমার 2 বছর না হলো 1.5 বছর তো হবেই ঘড়িটা বয়স, আর আমার এখন ফোনে হচ্ছে এটার অ্যাপ নামাতে হবে, এটা অ্যাপ নামাতে হবে, এরা একটা খুব ভালো জিনিস করে, আমি যখন নয়েসের এটা কিনেছিলাম তখন নয়েসের একটা প্রবলেম ছিল, সেটা হলো ওদের মানে ওদের যে অ্যাপটা সেটা আপডেট ছিল না, কিন্তু এখন ওরা আপডেট করতে করতে অ্যাপটা অনেক ভালো করেছে, তো ওরা যাতে তোমরা মানে ইজিলি খুঁজে পাও অ্যাপটা, তো ওরা একটা কিউআর কোডও পর্যন্ত এখানে শেয়ার করছে, তো এই কিউআর কোডটাতে কী হচ্ছে তুমি স্ক্যান করে তুমি প্লে স্টোর বা এই অ্যাপ স্টোর মানে অ্যাপে লেগে থাকে তুমি আরামসে তুমি ইয়ে পেয়ে যাবে, এই যে ক্যামেরা, ক্যামেরা কোথায় ওপেন হবে, এই যে ক্যামেরা আমার আই থিংক ফোনের সাথে কানেক্টেড হয়, ফোনের সাথে কানেক্ট করলে ক্যামেরা ওপেন হবে, এখানে ক্যামেরা আছে এই যে এখানে, যেটা আমার ইয়েতে নেই, হ্যাঁ অনেকগুলো এখানে ফিচারস আছে যেগুলো ওরটাতে নেই, হ্যাঁ ভালোই লাগছে তোমাকে ভালো মানিয়েছে, আসলে আমার হাতেই ঠাকুরের এতগুলো আছে তো এইগুলো না সে ঠাকুর তাছাড়াও খুব ভালো লাগছে, ঠিক আছে আমি যাই না, আমার হাতে কিছুই ভালো লাগে না, না চুড়ি টুড়ি কিচ্ছু ভালো লাগে না, আস্তে ছিঁড়ে যাবে, আর তো পেছন দিকে সরিয়ে দাও তো, হ্যাঁ হ্যাঁ এই দেখো দাঁড়াও দেখি ব্ল্যাডার সিএনএ এটা
প্লিজ ওয়েট টাইটলি অন ফিঙ্গার। কিছুই হচ্ছে না, দাঁড়া না, হচ্ছে না। 97% 95% কিসের এটা? অক্সিজেন লেভেল তোমার রক্তে। ও এইটা করতে হলে মানে একটুখানি হাতটা টাইট রাখতে হয় এবং নাড়াতে নেই। স্ক্যানারের সাথে তোমার হাতটা টাইট রাখতে হবে। ও ওয়ারেন্টি, এদের ওয়ারেন্টিটা হলো এরকম একটা নয়েজের স্টিকার দিয়েছে, কোথায় লাগাতে হবে আমি জানি না। আর এটা হচ্ছে ওদের এই যে পেছনে হচ্ছে কি এটা কি বলে, আরে ওয়ারেন্টিটা ইয়ে করতে, আরে এটা কি, এটা কিউআর কোড দেখালাম না। নিলাম না, এটা দেখে বলতে হবে কিসের। ও ওয়াইল্ড হর্ন, ওয়াইল্ড হর্নের এটা। তাও এটা আমি অফারেই পেয়েছি। কত নিয়েছি বলবো না। এটা এটা হচ্ছে টোটাল 700 টাকা নিয়েছে। ও দিয়েছে তার কারণ যাতে ওর পিছনে খরচটা বেশি হয়। কেন কি কেন, এ বাবা আমি তো আর কিছুই দেব না। না মানি ব্যাগ দিয়েছে সেটা বললো। ওর মানি ব্যাগটা চিড়ে যাচ্ছিল আর প্রতিদিন বলছিল মানি ব্যাগ কিনতে হবে, মানি ব্যাগ কিনতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি। চুম্বকের মতো আটকে নেবে, তুই হয়তো উল্টো লাগাচ্ছ, উল্টো এই যে দেখো এটা, এই যে আটকে গেল, এটা বেশ মজার। এইটা এই তোমাদের যে আমি এটা বলছিলাম সেন্সরটা, সেটা হলো সেন্সরটা হলো এই যে এই তিনটে সেন্সর। হ্যাঁ এইটা, এইটাই টাইট হচ্ছিল না বলে অলরেডি এখানে লিখেও দিয়েছে ব্লাড অক্সিজেন 180 mAh, জানি না এগুলো কি বেশ। হ্যাঁ এগুলো কি, আর যেটা এসেছে তোমাদের একটু বলছিলাম যেটা এসেছে সেটা হচ্ছে এইটা, দেখো ভালো করে। এটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম। দাঁড়াও খুলে দেখাচ্ছি, কোয়ালিটি ভীষণ ভালো। যদি পারি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে এটার, এটা এত সুন্দর। এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি আমি, এটা মায়ের জন্য কিনেছি। আর দামটা আমার এক্স্যাক্টলি মনে নেই কারণ একসাথে অনেক কিছু কিনেছিলাম, তো এক্স্যাক্ট কত নিয়েছি আমি শিওর জানি না, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এটা এই কানেরটার জন্য আমার বেশি পছন্দ হয়েছে, এত ছোট্ট আর সুন্দর দেখতে। মানে আরেকটা, এটা হচ্ছে মায়ের, আর একটা যেটা আমি কিনেছি ওই তোমরা যে পিঙ্ক লেহেঙ্গা দেখেছিলে ওটার সাথে আমি কিনেছি একটা, সেটা হচ্ছে এটা। এইটা এটা কিনেছি পিঙ্কের সাথে, গ্রিন মানে আমি কন্ট্রাস্টে পরবো, তাই কেমন লাগছে তোমরা বলো। কি চুনি পান, চুনি পান না নাকি এটা? না এটা চুনি পান না, না এটা গ্রিন কালার। কি কথা হয় যেন পান্না হয়, পান্না পান্না নাকি জানি না। এটাকে এটাকে হচ্ছে, এটা হচ্ছে কম দামি কুন্দন, কুন্দনের প্রচুর দাম, প্রচুর আসল কুন্দনের প্রচুর দাম। এটা ওই টাইপেরই কিছু একটা। হ্যাঁ আর
এইটা হচ্ছে, এইটারও যদি লিংক পাই আমি তাহলে দিয়ে দেবো, জানি না পাবো কিনা। এটার সাথে এই যে এটা আছে জোড়া নাকি? এইটার সাথে হচ্ছে এই যে ইয়াররিং দিয়েছিল, এই যে ইয়াররিং টিকলি দেয়নি, আমি ভেবেছিলাম হয়তো টিকলি আলাগুলো নিলে ভালো হতো, কিন্তু টিকলি দেয়নি, এটা এটাই দিয়েছে। আমরা বললো যে এটা কেমন হয়েছে, এটা আমি আমার মেহেন্দিতে পরবো, আমার ইয়ের সাথে কি বলে লেহেঙ্গার সাথে। পার্পেল হচ্ছে এটা হচ্ছে রোজিপসের, এটা আমি কোনোদিনও ইউজ করিনি, আজকে ফার্স্ট পারচেজ করলাম এটা। আর এটা হচ্ছে তোমার ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ, এইটা আমার ভালো লাগে। এটার আমি হচ্ছে গ্রিন টি, এটা হচ্ছে সায়নের ফেসের জন্য খুবই ভালো এই গ্রিন টিটা। এটা হচ্ছে পিউরিফাইং ফেস ওয়াশ, এটাও ভীষণই ভালো শুনেছি। এই দুটোই আমি প্রথম পারচেজ করলাম, মানে এই ফ্লেভারের, এর আগে অন্য ফ্লেভার ইউজ করেছি। এইটা এটা হচ্ছে মালবেরি, এটা হচ্ছে মালবেরির টোনার, আমার টোনারও শেষ হয়ে গেছিল। ইভেন এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমি এটার ফেস ওয়াশটা ইউজ করতাম, কিন্তু টোনার মানে টোনারে সে কি করে, টোনার টোনার হচ্ছে টোনার টোন করে না, ফেস ওয়াশের পরে এটা ইউজ করে একদিনকে তুমি আমার। এবার এটা দেখো, আর একটা এটা কিনেছি, এটা আমি এখন ইউজ করব না যদিও। এটা কি? এটা একটা ফেসিয়াল কিট, এটা হচ্ছে গুড ভাইবসের হচ্ছে রোজ গোল্ড ফেসিয়াল। এটা এটার মধ্যে চারটে থাকে, আমি তোমাদেরকে না খুলে দেখাচ্ছি। কি কোলগেটের পেস্টের ছোট ছোট, এই যে এগুলো ছোট পাউচি, বড় পাউচ কিনিনি তো, ছোট পাউচ কিনেছি। এই হচ্ছে চারটে, এটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ টু, এটা থ্রি, এটা হচ্ছে ফোর, না এটা হচ্ছে ফোর, এই চারটে স্টেপ। আর সব স্টেপগুলো হচ্ছে এই যে পিছন দিকে লেখা রয়েছে। তো এটা না বেশি একটা কালো না, যতটা লাগছে, আর আমি যতটা লাগছে ততটাও পছন্দ না। আমি তো রোদে পুড়ে গেছি বলে, আবার যদি বাড়িতে থাকি আমি আবার ফর্সা হয়ে যাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে বলো, কি করবে? সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, বেশি করে শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়াবে। আর এটা তো পুরোটাই একটা মেয়েদের ব্লগ হয়ে গেছে, আমি এখানে বেশি কিছু বলতে পারছি না। ঠিক আছে, তো মেয়েরা এর আগে আমরা বড় বাজারে লেহেঙ্গার একটা ব্লগ করেছি, সেটা দেখছি ভিউ আস্তে 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 দেখি বাড়ছে। হ্যাঁ, মানে ওটা এবার বুঝতে পারলাম কেন মেয়েদের ব্লগ কেন তাড়াতাড়ি ইয়ে হয়, মানে সাবস্ক্রাইব তাড়াতাড়ি হয়, কেন তাড়াতাড়ি লাইক হয়, কমেন্ট হয়, এবং খুব তাড়াতাড়ি কেন না আমাদের ভিডিওটা লেহেঙ্গাটা বাড়ছে, কারণ সামনে বিয়ের সিজন, সবাই বিয়ের লেহেঙ্গা ফেহেঙ্গা দেখছে। তোমাদের এরপরে অনেকগুলো পার্ট আছে, মানে যেদিনকে বিয়ের কার্ড তৈরি করবো সেদিনকে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, ভালো লাগলে অবশ্যই প্লিজ তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এর একটা স্বভাব আছে কথার মাঝখানে বক 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 করা, অন্য সময় কথা বলতে পারেন না, যখন থেকে আমি খুব কথা বলছি তখন হ্যাঁ 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 আমাদের ব্লগগুলো একটু লেটে আসছে, তার জন্য সরি, কারণ হচ্ছে আমাদের টাইমিং এর প্রচন্ড প্রবলেম হচ্ছে, কারণ ও অফিস করে, আমি অফিস করি, এগুলো আবার এডিটিং এর ব্যাপার আছে। হ্যাঁ,
তো সবাইকে গুড নাইট, জানি না কে কখন ভিডিও দেখছে, সকালে দেখছো না রাতে দেখছো, আমরা আমাদের দিক থেকে বলছি, আমাদের এখন রাত হয়ে গেছে, তাই জন্য গুড নাইট, আর দেখা হবে নেক্সট ব্লগে, তাহলে টাটা, বাই বাই, ব্যাটারিও লো, 5% টাটা।